কারোর সঙ্গে কোনো বিরোধ ছিল না তার। তারপরও দূর থেকে কোনো ঘাতক ইট দিয়ে ঢিল মারায় মাথা ফেটে রক্তক্ষরণ হওয়ায় জ্ঞান হারিয়ে ডুবে যায় পুকুরে। অনেকক্ষণ পর ভেসে ওঠে তার লাশ। অচেনা শত্রুর ছুড়ে মারা ইটের ঢিলে প্রচুর রক্তক্ষরণে পুকুরে ডুবে মরে 13 বছরের কিশোর ছেলের লাশ হওয়ার এই মর্মান্তিক ঘটনাটি ঘটে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রায়লক্ষ্মীপুর গ্রামে। সে পুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4th শ্রেণীর ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকদিনের ছুটিতে রায়লক্ষ্মীপুর গ্রামে বাড়ি বেড়াতে আসে জীবন। গতকাল সকালে বৃষ্টির মধ্যে সৌরভের সঙ্গে ফুটবল খেলতে যায়। পরে জীবন খেলা শেষে এলাকার ছেলেদের সঙ্গে আইলহাস রায়লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামে। এ সময় হঠাৎ দূর থেকে দুর্বৃত্তরা ইট ছুড়লে শিশু জীবনের মাথায় লাগে, এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে জীবন মারা যায়। তবে গোসল করে অন্যান্য শিশুরা পুকুর থেকে উঠে আসলেও জীবন না ওঠায় খোঁজাখুঁজি করা হয়। পরে পুকুরের পানিতে ভেসে ওঠে তার মরদেহ। শিশুটির মাথায় আঘাতের চিহ্ন আছে। এই ঘটনায় 2 শিশুকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সকলে চাচ্ছে খুনিকে ধরে উপযুক্ত শাস্তি দেয়া হোক।